কোনো ফতুয়া দিয়া রে সাদগায় না পাক না মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রায় জারি রে সাদে গায় না পাক না মোল্লা রে জোরে জোরে কোন কথা ঠিক কিনা জানার দরকার আছে না নাই আর একটু জোরে কোন গরুর কথা কোরআনে আছে না নাই গরুর নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করছে গরুর নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে তে গরুর যে দুধগুলো আমরা খাচ্ছি এই দুধগুলো খায়া যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম না মানে আল্লাহর শুকরিয়া আদায় না করে এই গরুর এক ফোঁটা দুধের দাবি সে গরুর মালিক ছাড়বে না গরু ছাড়বে না যে গরুর কাছ থেকে আমরা দুধগুলো খাচ্ছি সেই গরু ছাড়বে না এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না আর আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে দাবি ছাড়বে জোরে কোন সুবহানাল্লাহ হুট করে ফতোয়া দাও ওটা করা যাবে না এটা করা যাবে না ওটা বিদাত এটা বিদাত অমুক বাড়ি যাওয়া যাবে না তমুক বাড়ি যাবে না অমুক মসজিদে আসলো না ওনার বাড়ি খাওয়া যাবে না এরকম ফতোয়া আছে না নাই ওই বাড়ির থেকে শুক্রবার দিন জিলাপি কিনে দেয় মসজিদে ওরে বাবা ওই দিন মিঠা লাগে এই কথা বল না কেয়া আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক না মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সারে রয় জারি রে সাদে গায় না পাক না খাও যে বাড়ি বাড়ি হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে সাদে গায় না পাক না মোল্লা রে আজকে সব গোমর ফাঁস করে দিব রাজি আছেন নি সূরাটার নাম হচ্ছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আয়াত নম্বর কত আয়াত নম্বর 70 এই একটা আয়াত পড়ছি আপনাদেরকে এই মাহফিল এমন কোন বক্তা আপনাদের আলোচনা করে দিয়ে গুনাহ মাফ করে দিয়ে বাড়িতে পাঠাতে পারবে একসাথে কোন আমি বলতেছি আমার ওয়াজ শোনার পরে যদি আপনারা আমার কথা মানতে পারেন তাহলে আমি বলতেছি আপনাদের একটা গুনাহ থাকবে না আর এই মাহফিলে যার সবচেয়ে বেশি গুনাহ বেশি গুনাহ এই মাহফিলে ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি নেকি পাবে জোরে কোন সুবহানাল্লাহ খোদার কসম আমার কথা যদি মিথ্যা হয় কোরআন মিথ্যা হয়ে যাবে আমার কথা যদি মিথ্যা হয় কোরআন মিথ্যা আচ্ছা আমার বাড়ি কোথায় সাদাতপুর থানায় এ থানায় কি আমার বাড়ি আছে তাহলে এখানে আমি কথা বলবো কিসের বলে জোরে কোন আমার কোনো ভয় আছে আরেকটু জোরে কোরআন কি আপনাদের এলাকায় আছে না নাই এই কোরআনটা আপনাদের এলাকার এই কোরআনের ভিতর থেকে আমি একটা সূরা পড়ছি সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 যার সবচেয়ে বেশি গুনাহ আছে জীবনে যার সবচেয়ে বেশি গুনাহ করছে আজকের মাহফিলে আমার ওয়াজ শোনার পরে যদি আপনি আমলে আসতে পারেন খোদার কসম সবচাইতে বেশি নেকি হবে আপনার জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহর অর্থটা জানার দরকার আছে না নাই আরেকটু জোরে কোন সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ আর সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ বনা হয় এই সুবহানাল্লাহর গাছ থেকে আবার কিসের ফল ধরবে জানার দরকার আছে না নাই জোরে কোন আপনারা কি রাগ করছেন তাহলে আমার রসুলের উপরে একবার দুরুশ পড়লে কয়বার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে দশ বার জোরে কোন দলিলের দরকার আছে না নাই আমার রসুল বলছেন ভালো করে শুনুন কলা কলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাং সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান যে ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দুরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ
সুদূর শরীয়তপুর থেকে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক শরীয়তপুরী, নাম তো অনেকেই জানেন নাকি? অনেকে মোবাইলে দেখছেন, ইউটিউবে দেখছেন, ভাইরাল বক্তা, আমাদের অনেক পরিচিত, যখন কথা ঠিক কিনা। তা আল্লাহ তাআলা মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরী হুজুরকে কবুল করুক, সবাই করে আমিন। আপনাদের মাহফিলে ইনশাআল্লাহ পাবেন। সে যেহেতু আমার ভাই বলল, আমার ভাই বলল আবু বকর সিদ্দিক বাঙালি, হয়তো আপনাদের এলাকায় এখন সে বসে আছে অন্য অন্য দূর দূরান্তে। আমি কিন্তু মানে অনেক মাহফিলে তাক পাইছি প্রধান আকর্ষণ হিসেবে, আলহামদুলিল্লাহ। আমার ভাই জানকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তার পরিশ্রমের কারণে, তার ফোনের কারণে আজকে এত সুন্দর একটা মেলা মিলাইছে, যেরকম কথা ঠিক কিনা। আমাকে পাইছেন আপনারা, যদিও ইউটিউবে হয়তো আপনারা পাইছেন, ইউটিউবে হয়তো দেখছেন, কিন্তু আমার এই ভাইজানের খাতিরে আজকের এই প্রোগ্রামটা আমার নেওয়া হয়েছে। তো যাও, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক শরীয়তপুরী, এবং দ্বিতীয় আকর্ষণ যিনি আছেন মাওলানা মোহাম্মদ ফরাদুজ্জামান মেহেদি, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। এবং আমার পূর্বে যিনি মধুর সুরে আলোচনা করছেন, আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে মধুর কণ্ঠে আলোচনা করে প্রাণটা ভরে দিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাঙালি ভাই, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। এবং শিশু বক্তা শিশু শিল্পী সাইফুল ইসলাম সাহিব, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কোচিকাছারা, পরদানি সীমা ও বোনেরা, এবং ইউটিউবারের সমস্ত ভাইরা, এবং গোয়েন্দা বিভাগের যারা আছেন উপস্থিত, সাংবাদিক যারা আছেন তাদেরকে সহ সবাইকে আমার মন থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? তাহলে আমরা জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করছি, যেরকম কথা ঠিক কিনা? এই মাহফিলে আর কিছু পরিমাণ না করি আমরা একটা গাছ তৈরি করছি। আপনি এই মাহফিল থেকে আমার যে আমলটা শিখলেন, সুবহানাল্লাহর অর্থ শিখলেন, আপনি জানেন না কি পাইছেন? 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব এই আমলটা শিখার সাথে সাথে আপনার আমল নামায় ওই সব দেওয়া হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহর কাছ থেকে কিসের ফল ধরবে জানবো নাকি? জানতে ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ কর। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ তাআলা কত খুশি হয় যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে। হে আমার বাঙ্গালাবাসীরা গো, ও বাঙ্গালাবাসীরা, যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে ওই ব্যক্তিটার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে এ বাঙ্গালাবাসীরা, ভালো করে শুই না নাও, ওই গাছ থেকে একটা নয় রে বন্ধু, দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে, প্রত্যেকটা পাতার সাথে এক একটা পাতার সাথে 70,000 করে ফেরেশতা বসবে। আরে 70,000 ফেরেশতা বসিয়া ওই পাতার ভিতর বসে আয় আমার আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহর জিকির করবে। এইবার আপনারা বলেন ফেরেশতারা যে জিকির করে, তারা যে ইবাদত করে, ওদের সওয়াবের দরকার আছে না নাই? এই মিছা কথা বল কে, ওদের সওয়াবের দরকার নাই? ওদের কি হিসাব হবে? হ্যাঁ, আরে কোন লাগাই আইছি কি জিকির না পেস, আমি তো পেস মারি নাই, আমি বাংলা ওয়াজ করতেছি। হিসাব হবে, হিসাব হবে কাদের, এটা আগে জানি নাকি কোন সূরা? জারিয়াত, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আয়াত নম্বর কত? 56। আবার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোষণাকার জোরে কম,
সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বলতেছেন সূরা জারিয়াত আয়াত নম্বর কত 56 মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির হিসাব নেব মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আমার আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদত করার জন্য কার ইবাদত জোরে কোন এবার ইবাদত চলবে কার আর একটু জোরে বলেন কার প্রত্যেকটা ফেরেশতা বইসা বইসা সুবহানাল্লাহ জিকির করতেছে এই সবগুলো তালে কোথায় যাবে গাছের মালিক কে ওই তরিকার কি ভাই এই গাছের মালিক আল্লাহ ওকে গাছের মালিক আমি আপনি এ কথা কন না কেন গাছের মালিক কে এই মোবাইলটা কার এই যে আমার এই আমার টাকা দিয়ে গেছে মোবাইলের মালিক কে তাহলে গাছটা বুনছে কে আমরা গাছটা বুনছে কারা আমরা আল্লাহ সাক্ষী দিবে আল্লাহ বলবো ও ফেরেশতারা ওই গাছের মালিক কে আল্লাহ এটা তো বাঙ্গালা ইউ না কি বাঙ্গালা না বাঙ্গালা গ্রামে ওই মাহফিল থেকে ওইখানে প্রধান বক্তা ছিল আব্দুল খালেক শরীয়তপুরি ওইখানে আরেকটা হুজুর মোশারফ সালাউদ্দিন হুজুর ওয়াজ করছে আল্লাহ ওই হুজুরের ওয়াজের সময় তারা এই আমলটা জানছে সুবহানাল্লাহর অর্থ জানার পরে ওরা সুবহানাল্লাহ বলছে ওরা এই গাছের মালিক আল্লাহ কয় এই গাছের মালিক যেহেতু ওই ব্যক্তি ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকে এই গাছে যতগুলো ফেরেশতা বসে বসে জিকির করছে সব সব ওই মালিকের আমলনামায় দিয়ে দাও যরে কোন আরে কার কাছে বলিব দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ ও দরদ মিলে না ও আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আরে যার কাছে বলিব দুঃখ আমি যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আজকে কবর রাজি আছেননি একসাথে বলেন রাজি আছেন তাহলে আমি যে একটা অফার দিছি ভালো করে শুনতে হবে সূরা আল ফুরকান আয়াত নম্বর কত বলছিলাম 70 আয়াত নম্বর কত 70 ভালো করে শুনবেন আল্লাহু আকবার سيئاتهم حسنات কুশনাকার আমার নবী আমার নবী মজলিসের ভিতর বসা আল্লাহ বলল জিব্রাইল দেরি করিস না সব নবীরা তাদের কিতাব নেওয়ার জন্য এক একটা স্থান আল্লাহ বাতায় দিত সেইখানে যা তারা কিতাব নিত আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় আমার নবী থাকবে যেখানে আমার কিতাব যাবে সেখানে হয় সুবহানাল্লাহ কোন না কে আমার নবীর দাম কম না বেশি একসাথে কর আমার নবী কত দামি এবার আমি আপনাদেরকে বোঝাবো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণাকার আরেকটু জোরে কোন আল্লাহ বলতেছেন আমার নবীর ব্যাপারে ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী তামাম জাহানের জন্য রহমত জোরে কোন সুবহানাল্লাহ সেই নবীর কথা বলতেছে আমার নবীর দরবারে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নবী থাকবে যেখানে কোরআন যাবে সেখানে সুবহানাল্লাহ আমার নবী থাকবে মক্কায় কোরআন যাবে মক্কায় আমার নবী থাকবে মদিনায় কোরআন যাবে মদিনায়
আমার নবী থাকবে যেখানে কুরআন যাবে সেখানে মাক্কি সূরা আছে না নাই হ্যাঁ এ কথা গো না আপনারা কি বেড়া চাল না পুরুষ আমার গরে জালায় আবু বকর ভাই বাইরে জালা জালা বাঙ্গালার মাহফিলে একমাত্র উল্টা পাল্টা মুসল্লির কারণে ঠিক আছে হ্যাঁ অবশ্যই ঠিক থাকবে আল্লাহ আকবার কোন আপনারা খুশি না বেজার আমার নবী থাকবে যেখানে কুরআন যাবে সেখানে এবার আমার নবীর দরবারে আমার আল্লাহ তাআলা এই আয়াতটা দিলেন একটা ওয়াফার দিলেন আমার নবীর মনটা বেজার এ বাংলাবাসীরা আমার নবীর মনটা বেজার গো আমার আল্লাহ কয় জিবরাই আমার কুরআন যাবে সেখানে ও জিবরাইল দেরি কইরো না আমি আমার বন্ধুর এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দেব কারণ আমার বন্ধুর মনটা বেজার জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধুর মনটা বেজার এখন একটা অফার দিলে আমার নবী খুশি হইব আল্লাহু আকবার কো এইবার আমার আল্লাহ জিবরাইলের কাছে আয়াতটা যখন পড়ায়া দিছে গো আমার নবী একটা হাসি দিছে কিতাবের ভিতর তাফসীর কারকরা বলতেছে আমার নবী যখন হাসি দিছে রে বাংলাবাসীরা সামনের দুইটা দাঁত বাইর হয়ে গেছে সামনের দুইটা দাঁতের নাম সানায়া কি নাম সানায়া দাঁত দুইটা বাইরে হয়ে গেছে এইবার ওই মজলিসের ভিতরে ছিল আবু বকর আমার ভাইয়ের নামে নাম ভাই এবার খুশি হবে যে হুজুরকে নিয়ে এসে আমার নামে ওয়াজ করতেছে আমার ভাইয়ের নামের নাম আবু বকর ওই মজলিসের ভিতরে বসা আবু বকর কয় রাসূল আল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি কেন খুশি হইলেন এই মাত্র দেখলাম আপনি বেজার নবী গো নবী গো হঠাৎ করে খুশি হইলেন কারণটা কি আমার নবী কয় আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে জোরে জোরে কোন না সুবহানাল্লাহ রাগবানি সরনে গো নবীজি রাগবানি সরনে ও গো নবীজি রাগবানি সরনে তোমারি প্রেমেতে আমার তোমারি প্রেমেতে আমার মনটা লাঞ্ছন করে ও গো নবীজি রাগবানি সরনে রাগবানি সরনে গো নবীজি রাগবানি সরনে ও গো নবীজি রাগবানি সরনে তোমারি প্রেমেতে আমার তোমারি শুধু কাঁদে ও গো নবীজি রাগবানি সরনে আল্লাহু আকবার কো আবু বকর কয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার মনটা ছিল বজার হঠাৎ করে খুশি হইলেন কারণটা কি আমার নবী কয় আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে আল্লাহু আকবার কোন আবু বকর কয় রাসূল আল্লাহ নবী গো
কি এমন অফার আসলো এই মুহূর্তে আমার নবী বললেন আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিয়েছে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفوراً رحيماً গোষ্ণাকার আমার নবী খুশি হইছে আমরা কি খুশি না বেজার একসাথে কোন খুশি না বেজার আবু বকর এই আয়াতটা যখন শুনা বলাইছে আমার নবী কয় আবু বকর রে এই মুহূর্তে আয়াতটা নাযিল হয়ে গেছে আল্লাহু আকবার কোন আমার নবী খুশি রে এ বাংলাবাসীরা আমার নবী হাসি দিছে আবু বকর কান্দে আবু বকর চোখের পানি ফালাইয়া আমার নবীর দরবার থেকে বিদায় নিয়ে উমরের কাছে গেছে আল্লাহু আকবার কোন আবু বকর কয় ওমর ওমর রে তোর কপাল খুইলা গেছে রে ওমর কয় কি হইল বলে এই মুহূর্তে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে বলে কি অফার বলে আল্লাহ বলছে ইল্লা মাংতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানা ওমর কয় আমার কি হইছে আল্লাহ দিছে অফার তাই আমার কি হইছে কয় কি কয় রে আমার সে তোর বেশি লাভ হইছে সুবহানাল্লাহ কোন আমার তোমার সে আমার বেশি লাভ হলো কেমনে কই এই আয়াতের ভিতর আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব বাবা সুবহানাল্লাহর আওয়াজ আব্দুল খালেক শরীয়তপুর নিয়ে আসি নাকি আমার আজ বুঝতে চলবো না হ্যাঁ চলবে একসাথে বলেন তো চলবে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম নারে তাকবীর দেখেন মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোন এই নবীর যারা পাগল নবীর যারা প্রেমিক তারা ঘরের ভিতর থাকতে পারবে না ঘুমের ঘরে থাকতে পারবে না কোরআনের যারা প্রেমিক তারা পাগলের বাসে চলে আসবে কত করে আসবে কি না ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের বয় আর করে না প্রেম তো মরে না বলেন প্রেম তো একসাথে ও নবীর প্রেমিকেরা দিশারা মরণের বয় করে না প্রেম তো ও বাঙ্গালার প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো আপনারা কি খিচুড়ি আশা হয়েছেন তাহলে তো আপনাদের পক্ষেই তো বলছি নাকি আপনাদের পক্ষে আরে প্রেম কইরাছেন মুসা নবী এই যে আমার ভাই ওয়াজ করলো কিছু না নাকি প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো আল্লাহু আকবার কর আরে প্রেম কইরাছেন ওই মুসা নবী তিনি গো ওরে খুদারে নূরে
আল্লাহ আকবার কোন আলহামদুলিল্লাহ মানুষ আসবে কোরআনের প্রেমিক যারা তারা ঘরের ভিতর থাকতে পারবে না তারা পাগলের বেশে সুইটা মা বিনা চলে আসবে আল্লাহ তাআলা উভয়কে কবুল করুন সবাই করে আমিন আর একটু যারা করে আমিন আপনারা মাইন্ড করুন হয়তো আপনাদের দেখতে কষ্ট হচ্ছে ইউটিউবের কারণে মানে মাউস বেশি এত কষ্ট মনে কিছু নেন না কারণ এই ইউটিউবের মাধ্যমে ইসলামের আলো ইসলামের কথাগুলো ঘরে ঘরে পৌঁছায় যাচ্ছে আপনাদের এলাকার ভিতরে একটা গ্রামে আজকে একটা মাহফিল হচ্ছে আর এই মাহফিলটা আগামী কাল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এই মাহফিলের কারণে ইউটিউবের মাধ্যমে আপনাদের দোয়ায় আমি গুনাহগার সাজাতপুরের সন্তান মুশারফ হোসেন সালাউদ্দিন আপনাদের দোয়ায় সামনে এই ঈদের পরে আল্লাহর রহমতে আমি ভারতে যাচ্ছি ইসলামপুর মিডিয়া সেও যাবে আমি নিজেও যাচ্ছি তারা ভারতে থেকে টাকাও পাঠিয়ে দিয়েছে পাসপোর্ট করার জন্য টাকাও পাঠিয়ে দিয়েছে ভিসার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে তো যাও আপনাদের দয়া আপনাদের ভালোবাসায় একমাত্র ইউটিউবের কারণে তো যাও একটু কষ্ট করে আপনারা কি শুনতে পারবেন আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও যে আয়াতটা আমার আল্লাহ নাযিল করছে রে বাংলাবাসীরা আমার নবী খুশি আমরাও জোরে কোন ভাই আপনারা রাগ করেন না আমি যে আয়াতটা বলছি আমি যে আলোচনাটা করতেছি ভাই যদি কোন ব্যক্তি মনোযোগ সহকারে শোনার পরে আমি যেভাবে আলোচনা করতেছি যদি কোন ব্যক্তি শুই না আমল করতে পারেন খোদার কসম আপনার জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে গুনাহ ফালা দিব না ওই গুনাহকে আল্লাহ তাআলা আবার নেকিতে পরিপূর্ণ করবে আল্লাহ নিজে বলছে মোবাইলে সার্চ দেন আল্লাহ নিজে বলছে যেই ব্যক্তির যত গুনাহ করছে সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে ওই গুনাহ ফালানা দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে কি খেলাকার জোরে কোন এই হাজার হাজার মানুষ আসতেছে এগুলো কার পরে আরে কে এ তৌফিক দিছে কে এই যারা ওই যে ওই পাশে যারা দাঁড়া আছেন একটু কষ্ট করে একটু বসার জন্য একটু চেষ্টা করুন আর মাহফিলের কমিটি যারা আছেন একটু বসার জন্য ভলান্টিয়ার যারা আছেন একটু বসার ব্যবস্থা করেন সবাইকে বসার ব্যবস্থা করে দেন হ্যাঁ সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন আর আপনারা যদি একটু সামনে দিকে আগাইতে পারেন একটু চেষ্টা করেন ভাই সবাইকে একটু বসার জন্য সুযোগ দেন আল্লাহ আকবার কোন আরে কি খেলা খেলা ইলা আ দজাল রে এ খেলা খেলে কে জোরে কোন এ হাজার হাজার মানুষ আনে কে ও দজাল খেলা চমৎকার না পাকে বানাই আরে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলা ইলা তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গরে বাঙ্গালার গায় কথা কন তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গরে সর্বদায় আরে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকালবেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ একবার কথা ঠিক আলহামদুলিল্লাহ আপনারা কি রাগ করতেছেন নাকি আমার মতো চালাবো আব্দুল খালেক শরীয়তপুরে আসার সাথে সাথে কিন্তু আমি ছেড়ে দেবো আব্দুল খালেক শরীর তুমি পৌঁছায় গেছে অল্প খিচুড়ির ভিতরে পৌঁছায় যাবে আলহামদুলিল্লাহ কোন
না কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আচ্ছা আমার আলোচনা কি আপনাদের মধ্যে চলবে তাহলে আলহামদুলিল্লাহ করে একসাথে আয়াতটা নাযিল করছে কে জোরে কোন এত সুন্দর একটা আয়াত দিছে আবু বকর বেজার আবু বকর কইতেছে ওমর তোমার লাভ হইছে কয় আমার কিভাবে লাভ হইল কয় আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা আইবার ওমর কইতেছে যে আল্লাহ বলছে তাই কি হইছে আমার চেয়ে তোমার বেশি নেকি আছে জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর কইতেছে আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকি বেশি আপনারা বলেন তো গুনাহ কার বেশি আবু বকর না ওমরের একসাথে কোন কারণ আবু বকর বলতেছে ভাই উমর তুমিও কাফের ছিলা আমিও কাফের কথা কোন তুমিও কাফের ছিলা আমিও কাফের ছিলাম কিন্তু তোমার মতো এত খারাপ ছিলাম কারণ তুমি লাঙ্গা নামক তরবারি নিয়ে আমার রসুলের কাল্লা কাটার জন্য গেছিলে এ কথা কোন না কি তুমি লাঙ্গা নামক তরবারি নিয়ে আমার রসুলের কাল্লা কাটতে গেছিলে আমি কিন্তু এত বড় বেয়াদবি করি নাই অর্থাৎ তোমার গুনাহ বেশি হইছে আর আজকের এই আয়াতে আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি এইবার জাগারে এই মাহফিলের ভিতর যারা গুনাহ কম বেশি করছেন এবার একটু ভালো লাগতেছে না হ্যাঁ ভাই আমার আলোচনা আমি যে আপনাদের কাছে বলতেছি এটাই সত্যি আপনার জীবনে গুনাহ আছে ঠিক আছে কিন্তু যার যার যত বেশি গুনাহ আছে আজকে এই আমলটা শোনার পরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারেন খোদার কসম সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আর যদি না মাফ করে দেয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যায় কারণ কোরআনে আল্লাহ বলছে কি যা বলছে কে বলছে আমি তো আল্লাহর কথাই কইতেছি নাকি কোন আবু বকর কয় ভাই উমর তোমার নেকি বেশি হয়ে গেছে উমর কয় দলিল দাও কি দাও খেতে গেলে কি লাগে বাড়ি করতে কি লাগে যার দলিল নাই তার বাড়ি নাই দলিল দাও কা আল্লাহ বলছে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা এইবার উমর কই ভাই বুঝা মালাইজি যদিও আমি গুনাহ বেশি করি কিন্তু তোমার চাইতে নেকি আমার বেশি হয় নাই বলে কারণ কি কয় কারণই তো কারণ আছে একটা বলে কি কারণ কয় তোমার নেকি বেশি উমর কয় তোমার নেকি বেশি আবু বকর কয় তোমার নেকি বেশি আপনার এখন কার গুনাহ বেশি করছে কে উমর তাহলে নেকিও বেশি হওয়ার কথা উমরের উমর কয় তোমার বেশি আবু বকর কয় তোমার বেশি এবার লাগছে একটা দ্বন্দ্ব কি লাগছে জোরে কর দ্বন্দ্ব আবু বকর কইতেছে তোমার বেশি উমর কয় তোমার বেশি এবার উমর কইতেছে যে আমার জন্য তুমি একটা দলিল দেছো ঠিক আছে দলিল দিলে কি হবে আমার চেয়ে তোমার বেশি নেকি আছে সুবহানাল্লাহ কর আবু বকর কয় তাহলে আমি যেমন দলিল দিছি আল্লাহই বলছে আমি একটা দলিল দিছি নাকি তাহলে তুমি একটা দলিল দাও আমার যে বেশি নাকি একটা দলিল দাও আন উমর কি দলিল আছে উমরের কাছে দলিল আছে উমর কয় যা আমার কাছে দলিল নাই পর্সা নাই খাজদার খারিস কিছু নাই কিছুই কিছু নাই তারপর আমি বলতেছি আমার সাথে তোমার বেশি নাকি সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আবু বকর কয় তুমি দলিল দিতে পারো না আবার বলো তোমার চেয়ে আমার বেশি নাকি এটা তো সম্ভব না উমর কয় ভাই তুমি যদি বিশ্বাস না করো তাইলে আমার জীবনে যত নেকি করছি যত নেক আমল আছে সব নেক আমল আমি তোমারে দিয়ে দেব তোমার এক রাতের নেকি আমারে দিবা আবু বকর একটা সুযোগ পেয়ে গেছে আবু বকরকে এক রাতের নেকি দিলি সারা রাতে সারা জীবনে নেকি দিব এই চান্স হারান যাইব না এবার কি আলোচনাটা শোনা যাবে আয়াতটার মূল কথা হলো তওবা করা মূল কথা কি জোরে কোন তওবা করা তওবাকারীকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে না খারাপ বাসে আল্লাহ তাআলা বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই বনি ইসরাইলের কথা বলে বনি ইসরাইলের এমন একজন ব্যক্তি তার স্ত্রী মারা গেছে কবরস্থানের পাশে যায় কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে এত সুন্দর বউ ছিল সুন্দরী বউ আছে না নাই হ্যাঁ দেখবেন বউ রাইকে কষ্ট করিয়া স্বামী যদি বিদেশে যা টাকা পয়সা ইনকাম করে বউয়ের নামে পাঠায় দুই দিন পর বউ আর আসা এ কথা বল না কে
বিদেশ যাওয়ার সময় এই যুবক কথাগুলো ভালো করে শুনবা কারণ এই কথাগুলো আবার ফালতু কথা না আল্লাহ বলছে ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদি ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার কর মা বাবার কাজ করছে কিরা জোরে কর আল্লাহ তাহলে এইখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বয়ের চাইতে যদি কোনো ব্যক্তি মাকে বয়ের কথা শুনিনা বয়ের কথা শুনিনা মায়ের উপর কষ্ট দেয় অথবা মায়ের যদি বাত না দেয় খোদার কসম হজ করব কাম হবো না যাকাত দেব কাম হবো না নামাজ পড়ব কাম হবো না ওয়াজ শুনব কাম হবো না আবার পীরের মুরিদ হলেও কাম হবো কথা কোন বনি ইসরাইলের আমি যে ঘটনাটা বলতেছি ভালো করে শুনে নেন কিতাবে ভিতরে উল্লেখ করা হয় সুন্দরী বউ মারা গেছে কবরস্থানে পাশে বসে বসে কাঁদতেছে যে বিবি তুমি চলে গেছো আমার ভালো লাগে না আমার ভাই বনি ইসরাইলের কথা বলছে সেই বনি ইসরাইলের কথাটা ভালো করে শুনে নেন তওবা করি আল্লাহ কি জন্য ভালোবাসে আমি বলবো এবার কবরস্থানে পাশে বসে বসে কাঁদে কিন্তু আচ্ছা আপনারা বলেন যে মানুষটা মারা যায় ওই মানুষকে আর ফিরে আসে জোরে কোন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আল্লাহ আকবার কর আরে অচিন দেশে রাচিন পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ সরে কাচার পাখি দেহ সরে কাচার পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে জোরে জোরে কোন কথা ঠিক কি না এই বনি ইসরাইলের ব্যক্তিটা কবরস্থানের পাশে বইসা বইসা পাগলের বেশে কান্দে গো সকাল বেলা কবরস্থানের পাশে বইসা কান্দে আর কয় এ বিবি রে আমি তোর প্রতি সন্তুষ্ট ছিলাম ও বিবি তোমার রূপে গুণে সব দিক দিয়ে তুমি বুদ্ধিমতী ছিল গো আমাকে তুমি অনেক ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি এ বিবি রে আমারে রাইখা তুমি সইলা গেলে এটা তো আমি মানতে পারি না দয়ার আল্লাহ গো আমার বিবিটারে নিয়া গেলায় আমার নিলাম আল্লাহ আমি তো সহ্য করতে পারি না এইবার বনি ইসরাইলের লোকটা কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে যায় আবার সন্ধ্যাবেলা বাড়ি আসে আবার সকালবেলা যায় এইরকম করে কাঁদতে কাঁদতে কয়েকটা দিন পার হয়ে যায় ওই রাস্তা দিয়া নবী যাই রে ওই রাস্তা দিয়া ঈসা নবী যাইতেছে আল্লাহু আকবার কর আরে ঈসা নবী যাওয়ার পথে দেখে একটা যুবক কান্দে গো ঈসা নবী যাইয়া জিগায় ও যুবক কেন তুমি কান্দো যুবক কয় নবী গো ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি যুবক বাইরে আসনি কথা বলতে হবে এইবার যুবকটা কান্দে নবী জিগাইতেছে তোমার কি এমন দুঃখ তুমি কবরস্থানে পাশে বসে কান্দো বলে হুজুর আমার ভালোবাসার মানুষটা কি ভালোবাসার মানুষটা হারিয়ে ফেলেছে এইবার নবী কয় যুবক যেই মানুষ
মানুষটা মারা যায় ওই মানুষটার জন্য তুমি দুঃখ করতে পারো এত কান্দন করা ঠিকই না তার জন্য দোয়া করা দরকার জোরে কোন কথা ঠিক কি না যুবক কই হুজুর গো যতই বুঝান বুঝান কাম হইব না আমার বিবির মতো এমন বিবি এই জমিনে আর খুইজা পাওয়া যাইব না নবী কই যুবক কি কারণটা কি কি এমন কাজ করছে যুবক কান্দার কই নবী গো আমার স্ত্রী আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে গো আমার স্ত্রীটা আমার মনের মতো ছিল এই বিবিকে আমি বলতে পারবো না আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে ও নবী তোমারে না পাইলে আল্লাহ আকবার গো যুবক কই নবী গো নবী গো নবী গো আমার স্ত্রীটাকে আমি বলতে পারবো না এইবার নবী কই ও যুবক তোমার বিবিরে যদি তুমি ফিরা পাও কেমন খুশি হইবা বলে হুজুর আমার বিবি তো মইরা গেছে প্রায় দুইটা মাস পার হয়ে যায় নবী গো আমার বিবি ফিরা যাইব এটা তো সম্ভব না আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন কবরস্থানের পাশে বৈশা বৈশা কাঁদবো আমি যেই দিন মইরা যাব নবী গো ওই দিন আমার বিবিকে নয়ন খুইলা তাকায়া তাকায়া দেখবো আল্লাহু আকবার কম নবী কই যুবক তোমার বিবিরে তুমি এত ভালোবাসো এই মুহূর্তে তোমার বিবিরে যদি ফিরে দেই তুমি কেমন খুশি হইবা বলে নবী গো আমি বুঝি জানব আপনি যে সত্য নবী এর ভিতরে কোনো ভুল নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ঈসা নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া গো দিয়া শাহাদত আঙ্গুল দিয়া টুকা দিয়া কয় আমার আল্লাহর হুকুমে ও কবরবাসী তুমি একটু দাঁড়ায়া যাও এইবার কবরের ভিতর দিকে একজন ব্যক্তি দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কম যুবকের দলেরা মিথ্যাবাস করলে আমার আল্লাহ আগুনের সুরে দিয়া জিব্বেটা কাইটা দিব ভালো করে শুইনা নাও নবী যখন আমার আল্লাহর হুকুম পায়া বলছে কবরের ভিতরে যে ব্যক্তি আছো গো তাড়াতাড়ি আমার আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও ওই কবর দিকে একজন ব্যক্তি দাঁড়াইয়া গেছে গো যার নাক দিয়া দুইটা নাকে দিয়া ফসফস করে আগুনের শিখা বাইর হইতাছে মুখের ভিতর দিয়ে আগুন বের হইতাছে কানের ভিতর দিয়ে আগুন বের হইতাছে আরে এইবার আমার নবী ঈসা নবী দেইখা কান্দে আর কই ও যুবক কারণ কি তোমার এরকম শাস্তি কেন হয় এইবার যুবকটা কান্দার কয়লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ আগুনের মুখ দিয়া যখন এই কালেমা শব্দ উচ্চারণ কইরা পালাইছে গো সাথে সাথে জবানটা দিয়া যখন এই কালেমাটা বের হয়ে গেছে আগুন বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবার কম আরে আগুন যখন বন্ধ হয়ে যায় ওই যুবকটা কান্দার কয় নবী গো নবী গো নবী গো আমি বেঈমান হয়ে মইরা গেছিলাম আমার আল্লাহ আমারে শাস্তি দিতেছে এই কবরের ভিতরে আল্লাহ এত শাস্তি দেয় নবী গো সহ্য করতে পারি না আমার কানের ভিতর দিয়ে আগুন বের হয় নাকের ভিতর দিয়ে আগুন বের হয় মুখের ভিতর দিয়ে আগুন বের হয় এইবার ঈসা নবী কয় তুমি কালেমা পইরা বালাইজো তোমার আর কোনো শাস্তি হইব না এখন আর তোমার কোন চিন্তা নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর পাশে যাই যুবকটা কবরস্থানের মাটি ধরে কাঁদছে ওই যুবকটা কই নবী গো ঘটনা হইল কি এটা তো আমার বিবি না এটা তো দেখি পুরুষ মানুষ হুজুর গো আজ দুইটা মাস পাগলের বেশে কাঁদতে কাঁদতে আমি ভুল কইরা পালাইছি আমার বিবির কবর চাইরা এই ব্যক্তির কবরের পাশে আমি কাঁদছি ও নবী গো আমার ভুল হয়ে গেছে
গেছে নবী গো এই কবরটা আমার বিবির না তার পাশের কবরটাই আমার বিবির এইবার নবী কয় ও আল্লাহর বান্দা আর দেরি কইরো না তুমি আল্লাহর হুকুমে আবার কবরে সইলা যাও আল্লাহু আকবার কয় আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় বেঈমান হইয়া মইরা গেছিল রে কিন্তু ঈসা নবীর কাছে কালেমাটা পড়ার কারণে ঈমান নিয়া কবরে গেল আল্লাহু আকবার কো এইবার পাশের কবরে নবী দাঁড়াইয়া কয় ও আল্লাহর বান্দি আমার আল্লাহর হুকুমে তুমি দাঁড়াইয়া যাও এইবার ওই মহিলাটা দাঁড়াইয়া গেছে রে বন্ধু এত সুন্দর চেহারা দেখতে কত সুন্দর রূপবতী মহিলা এই মহিলাটা যখন দাঁড়ায়া যায় এ বাংলাবাসীরা এইবার ওই যুবক বলে নবী গো ও নবী গো এইটাই আমার বিবি আমার বিবিরে আমি পাইয়া গেছি এইবার নবী কয় যুবক তোমার বিবিরে তুমি পাইছো তুমি খুশি কিনা বলে নবী গো আমি খুশি হয়ে গেছি আমি বুঝা ফলাইছি আপনি সত্য নবী এর ভিতর কোনো সন্দেহ নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার যুবক বিবির হাত ধইরা যখন রওনা হয় কবরস্থানের পাশে ছিল সুন্দর একটা ফুলের বাগান গো ওই বাগানে একটা গাছের নিচে দুইজন বৈশা পড়ছে যুবকটা বিবিরে পাইয়া কয় বিবিরে 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 ও বিবি আমি খুশি হয়ে গেছি তোমারে পাইয়া আজকে দুইটা মাস আমি তোমার জন্য পাগল পাড়া হইয়া কান্দি গো আজকে নবীর কারণে আমি তোমারে ফিরে পাইছি আল্লাহু আকবার কয় এই যুবক বিবির হাঁটুর উপরে মাথা দিয়া গো বিবির মাথা বিবির হাঁটুর উপরে মাথা দিয়া যুবকটা যখন ঘুমায়া গেছে গো ওই রাস্তা দিয়ে আসতেছে একটা রাজকুমার হুজরাইছে শরীর তুরে হয়েছে আল্লাহ আকবার কোন না শরীর তুরে হুজরা আসলে কি তো ছাড়ি দেব আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেলদার আলোচনা চলবে না বন্ধ হবে আর একটু জোরে বলেন চলবে না বন্ধ হবে আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনা না এইবার যুবক বিবির হাঁটুর উপরে মাথা রাইখা যখন ঘুমাইছে গো এটা করবেন এটা আপনারা করবেন এটার ভিতর সওয়াব আছে আমার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাঁটুর উপরে মাথা রাইখা আমার নবী আরাম করতেন মাঝে মাঝে জোরে কোন সুবহানাল্লাহ এইবার যুবকটা যখন ঘুমায়া গেছে রে বন্ধু ক্লান্ত শরীর না অনেক পরিশ্রম করছে অনেক দিন কাঁদছে এবার যখন বিবিরে পাইছে মনের মতো একটা ঘুম হয়ে গেছে একটা ঘুম দিছেতে দুই দিনের ভিতর আর ঘুম ভাঙতেছে না যেরকম সুবহানাল্লাহ এইবার যুবক যখন ঘুমায়া যাই গো ওই রাস্তা দিয়ে আসতেছে একটা রাজকুমার একটা রাজকুমার আসতেছে এত সুন্দর চেহারা এই রাজকুমার যখন আইতাছে যুবকের দলে রাস্তা দিয়া রাজকুমারটা যখন হাইটাই হাইটাই আসে রে বন্ধু গুড়ার লাগামটা দইরা রাজকুমার হাঁটতেছে ওই রাস্তায় সেবা পাইছে গাছের নিচ দিয়া এইবার যুবতীটা দেইখা গো রাজকুমারের দিকে তাকাইয়া পাগল হয়ে গেছে আহারে এত সুন্দর মানুষ দুনিয়ায় হয়নি কি সুন্দর চেহারা আহারে গায়ে কত স্বর্ণ অলংকার লাগানো রাজপুত্র এই রাজপুত্রের দেখে পাগল হয়ে গেছে মরছিল মনে আছে নি মরা মানুষ মরা মানুষ তাজা হইছে দেখেন মহিলারা কত খারাপ
এত সহজে বিশ্বাস করতে নাই দেখেন স্বামীটা ঘুমাইছে আর ও আরেকজনের প্রেমে পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কল এটা হয় যাবে এইবার যখন পাগল হয়ে গেছে মেয়েটা রাজপুত্রকে দেখা কল্পনা করতেছে আইরে এত সুন্দর যুবক এই যুবকের সাথে যদি আমার বিয়ে হইতো না জানি কত সুখ পাইতাম এইবার রাজপুত্রটা যখন এই মেয়েটার দিকে তাকাইছে এ বাংলাবাসীরা এই হয়ে গেছে আহারে এত সুন্দর মেয়ে আল্লাহর জমিনে আছে এত সুন্দর মেয়ে এই মেয়েটার দেখা রাজপুত্র পাগল হয়ে যায় দুইজনের চোখে চোখে কথা হয় সর্বপ্রথম একটা মেয়ের চেয়ে যখন একটা ছেলে দেখে সর্বপ্রথম তার চোখের উপর নজর পড়ে একটা মেয়ে যখন একটা ছেলে দেখে চোখের উপর নজর পড়ে চোখে চোখে যখন ভালোবাসার লেনা দেনা হয়ে যায় গো এইবার যুবতী মহিলাটা ওই যুবকের প্রতি পাগল হয়ে যায় রে বন্ধু রাজপুত্র আপার দেয় ও মহিলা তুমি কি আমারে পছন্দ করো বলে হ্যাঁ করি বলে তাইলে তুমি চলে আসো আমি তোমারে বিয়া করতে চাই এইবার যুবতী মহিলাটা তার হাত ধরে রওনা দিছে আরে মোর স্বামীটা ঘুমিয়ে রয়ে গেছে স্বামী কিসে ঘুমের ঘরে রয়ে গেছে ঘুমের ঘরে সব না পরে ঘুম পরে ঘুম পরে ঘুম যদি আগুন লাগে ধ্বংস হয় যদি আগুন লাগে ধ্বংস হয় বাংলা বইয়ের দোকান সিরাজগঞ্জ বইয়ের দোকান বগুড়ার বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার কর আর পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই আর যেমন ছিল তেমনই আছে যেমন ছিল তেমনই আছে একটি পাতাও হয় না মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ আকবার কি করে পূর্বে কুরআন বলবো নাকি কি করে পূর্বে কুরআন আছে আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ কি করে পূর্বে কুরআন কি করে পূর্বে কুরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ তারা সাফাইয়া আল্লাহর বাণী তারা সাফাইয়া কুরআন কানি বাঁচাইব ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ আকবার কোরআনের আলোচনা চলবে না বন্ধ হবে আর একটু জোরে গান চলবে না বন্ধ হবে কোরআনের আলোচনা যারা বন্ধ করতে চায় যারা কোরআনের আলোচনা বন্ধ করতে চায় যারা বন্ধ করার জন্য চেষ্টা করবে আমরা তাদেরকে মানি না তাদেরকে মানবো না জোরে কোন কথা ঠিক কিনা কমসে কম বাংলা থেকে আর কিছু না করতে পারি জুতা দিয়ে বাইরে ওদের আউট করে দেব আর একটু জোরে কোন কথা ঠিক কিনা কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই আর একটু ধরে কেন আছি না নাই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন যারা বিরোধিতা করে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক এবার রাজপুত্রর সাথে মহিলা রওনা দিছে রাজপুত্রর সাথে কার সাথে রাজপুত্রর সাথে মহিলাটা যখন রওনা দিছে এইবার রাজপুত্রর সাথে যখন সইলা যাইব রাজ দরবারে যাইয়া মেয়েটা ওই ছেলেটার বিয়া কইরা পালাইছে এইবার যুবকটা যখন ঘুমের ঘরের দিকে ঘুমটা ভাঙ্গা গেছে
হুবুগু গুমতি গা উইটা দেখে আমার বিবি নাই কারণটা কি বিবিরে তালাশ করে পাই না কবরস্থানে যাইয়া দেখে কবরস্থানটাও খালি ও কি আবার মরছে জোরে কর কবরস্থান খালি এইবার যুবক কান্দে আর কয় আল্লাহ নবীর কারণে পাইলাম এতদিন তো কবর ছিল এখন তো তাও নাই বিবির এখন কোথায় পাই যেই কানে যুবক ঘুমাইছে রে বাংলাবাসীরা সেই কানে যুবক যাইয়া লক্ষ্য করতেছে বিবির কোন পায়ের চিহ্ন আছে কিনা তাকা দেখে গুড়ার পায়ের দাগ দেখা যায় গুড়ার পায়ের দাগ দেইকা দেইকা লক্ষ্য কইরা কইরা যুবক হাঁটতে শুরু করে যাইতে যাইতে ওই গুড়ার পায়ের চিহ্ন দেইখা গো রাজ দরবারে হাজির হয়ে যায় যাইয়া দেখে বিবি ওই রাজ দরবারে ভিতরা রাজপুত্রর সাথে আরামে ঘুমাইতেছে কি হলো বাজার থেকে 1 কিলোমিটার পড়ছিল হ্যাঁ হ্যাঁ একটু জিকির করি লা ইলাহা একসাথে লা ইলাহা একসাথে বলেন লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা তারপর আরাম বললাম না মত ওই দিক থেকে আরো বলো La ilaha illallahu bolo re amar mon la ilaha nobi aramare pagol koiro na rasulallah aramare kandayo na pagol pagol duniya pagol 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 duniya সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যুবকটা রাজ দরবারে যায় হাজির হয়ে গেছে আল্লাহু আকবার কোন রাজ দরবারে যাইয়া যুবক লক্ষ্য কইরা দেখে এত সুন্দর বিবি আমার রাজ প্রাসাদে যাইয়া রাজ রানীর মতো সাইজা রাজপুত্রর পাশে বইসা রইছে আনন্দ করতেছে হাসাহাসি করতেছে এইটা যদি কোন স্বামী দেখে সহ্য করবে কথা কন আপনারা সহ্য করবে এইবার যুবকটা কান্দার কয় রাজপুত্র গো ও ও রাজকুমার আমি তোমার কাছে বইলা দিতে চাই তুমি যেই বিবি লইয়া আনন্দ করো গো তোমার কাছে যেই মেয়েটা আছে ওই মেয়েটাই আমার স্ত্রী ওই মেয়েটারে আমি ভালোবাসি ওই মেয়েটাও আমার ভালোবাসে আমার বিবি আমার ফিরাইয়া দাও এইবার রাজপুত্র কয় কথা কয় সাবধানে কইস রাজ দরবারে বেশি কথা বললে কিন্তু কাল্লা কাইতে দিব যুবক কয় কাল্লা কাটো যাই কর বুঝি না আমার বিবি আমারে ফিরাইয়া দাও বিবিটা কয় ওই রাজপুত্রর সামনে এভাবে কথা বলো তোমার সাহস দেখে বাঁচি না আমি তোমার চিনি না নাউজুবিল্লাহ বল ময়রাও তা ভালো হয় নাই দেখছেন ময়রাও ভালো হয় কইতাছে আমি তোমার চিনি না এটা কি ঠিক হলো এইবার রাজপুত্র কয় আমার দরবারে কোন ফালতু লোকের কথা চলবে না তাড়াতাড়ি বের হয়ে যাও যুবক কান্দার কয় বিবি রে বিবি রে বিবি রে তুই তো বিবি মইরা গেছিলি আবার তাজা হইছস রাজপুত্র কইতেছে কি পাগল হইছ নাকি আপনারা বলেন তো মানুষ মরলে কি ফিরে আসে জোরে কর
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মাউতের নামক একটা ফল এটা আমিও খাবো আমার বাঙালি ভাই সেও খাবে আজকের প্রধান আকর্ষণ যিনি প্রধান বক্তা আব্দুল খালেক শরীয়তপুরী সেও খাবে এবং যতগুলো আমরা এখানে উপস্থিত যে সবাই খাবো পৃথিবীতে যাদের জন্ম হয়েছে প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে এবার আপনারা দলিল খোঁজেন 29 নম্বর পারায় সূরা মুলক 2 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আকবার কোন আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের হায়াতের মাউতের চাবিকাঠি কার হাতে আর একটু জোরে কোন আল্লাহর বন্ধুরা রে আমার এই যুবক কয় পুত্র জানোনি এই বিবিটাই আমার আমার বিবিরে আমারে ফিরাইয়া দাও এইবার রাজপুত্র কই যুবক রে ও যুবক এটা তো সম্ভব না আমি আর ভালোবাসা বিয়া করা ফলাইছি এই মেয়ের আমি ফেরত দিতে পারবো না ঘটনায় আর একটা গইটে গেছে রে বাঙ্গালা বাসীরা এইবার যখন তর্ক শুরু হয়ে গেছে ওই মজলিসের ভিতর নবী আইসা গেছে আল্লাহু আকবার কর আরে নবী যখন মজলিসে আইছে গো যেই মেয়েটা মইরা গেছে আবার তাজা হইছে এই মেয়ের করুণ কাহিনীটা ভালো করে শুইনা নাও এইবার নবী যখন রাজদরবারে হাজির হয় ওই যুবকটা কান্দে আর কয় নবী গো ও নবী আমি এদেরকে বুঝাইতেছি আমার বুঝ মানে না এইবার রাজপুত্র কয় আমি তো তোরে কোন বুঝাই নাই তুই কেন বুঝোস না আমি তোরে আরে তোমরা কি বুঝাইবালাম আমার অন্তর ফুইরা কইলা ওই যুবক তোমরা কি বুঝাইবালাম আমার অন্তর ফুইরা কইলা আয় আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা রে বাংলাবাসী কে রয়াছে বালা এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা রে সইব কে রয়াছে বালা উপর উপর দেখতেই বালা ভিতর পুইরা কইলা আমি জানিব নবীর প্রেমে আছে কত জ্বালা আমি বুঝিব নবীর প্রেমে আছে কত জ্বালা আল্লাহ আকবার কর এইবার যুবক বলতাছে হুজুর আমার স্ত্রীটা মারা গেছিল আপনি আমার স্ত্রীটারে তাজা করে দিবেন আমার স্ত্রী জীবিত হইছে আবার আমার স্ত্রীটা আমার সাথে বেঈমানি করতেছে কি করতেছে জোরে কর বক্তা এই যে এখানে চলে আসছে এখন কি আজ একটা খালি তাকবীর দেন প্রধান বক্তা চলে আসছে নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন শরীয়তপুরী হুজুরের আগমন শরীয়তপুরী হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে বাঙ্গালার পক্ষ থেকে নারে তাকবীর হ্যাঁ আলহামদুলিল্লাহ দুইজনই আসছে আপনারা খুশি না বেচা আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক আমাদেরকেও কবুল করুক সবাই কোন আমিন তাহলে এইবার কি হয়েছে বেঈমানি হয়েছে না মনে আছে নি আচ্ছা হুজুর তো আসার কোন টেনশন আছে
অবশ্যই আপনাদের মাঝে আসবে, কেউ চিন্তা করবেন না, কোনো রকমের টেনশন নাই, ইনশাআল্লাহ সে অবশ্যই আসবে। তাই এবার মেয়েটা কি বলতেছে, আমি ওই যুবক রে চিনি না, স্বামী রে চিনল না। বন্ধুরা রে আমার, এইবার বনি ইসরায়েলের মেয়েটা বলতেছে আমি চিনি না। যুবক কই নবী গো, ও নবী গো, আমার বিবি বলতাছে আমারে জেনে না গো নবী, অথচ আমার বিবিরে আমি এত ভালোবাসি নবী গো। পাশে বইসা বইসা আমি কান্দে সময় কাটাইছি। এইবার নবী কইলো যুবক তুমি আর কথা বলবা না, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। নবী প্রশ্ন করতেছে, ও মহিলা তুমি সত্যি করে বলো তুমি কি তার স্ত্রী? বলে না, না করে বলেছি, কি করছে? না করছে। এইবার নবী কয়, ও বনি ইসরায়েলের মেয়েটা তুমি মিথ্যা কথা বলবা না, আমার কাছে তুমি সত্য কথা বলবা, তুমি ওই কবরের ভিতরে ছিলা কিনা? এইবার মহিলা কয়, হুজুর গো, ও হুজুর আমি ওই কবরটাও চিনি না, কোন কবরের কথা বলেন আমি তো জানি না। এইবার নবী কয়, তুমি যদি নাই সেজার মহিলা, যেই রুহটা ওই কবরের ভিতর দিকে যেই ব্যক্তিটারে দিয়েছে, আমি নবী ওই রুহটা আমার আল্লাহরে আবার ফেরত দেব। আল্লাহ আকবার কর, আল্লাহ আকবার। আরে নবী যখন বলেছে আল্লাহ গো, ও তোমার দেওয়ার রুহ আবার তুমি নিয়া যাও, এইবার এই কথাটা মুখ দিয়া যখন বের হয়া যাই গো, আমার আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মউতের ফলটা তো অবশ্যই খেতে হবে। একবার খায়া বাস কথা কর, একবার খায়া, এবার খাইলে, এবার খাইলে উপায়। এইবার যখন নবী বলছে আল্লাহ তোমার দেওয়ার তুমি রুহটা নিয়ে আসা, আমার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে, ও আজরাইল দেরি কইরো না, এই মুহূর্তে রুহটা নিয়ে আসো। আল্লাহু আকবার কর। রুহটা যখন আজরাইল নাই রে বন্ধু, রাজ দরবারের ভিতর মহিলাটা আবার কইরা যাই গো, এইবার মারা যাই বেঈমান হইয়া। ভালো করে শুইনা নাও, একটা লোক বেঈমান হইয়া মইরা আবার কালেমা কইরা ঈমান নিয়া কবরে গেছে গো, আর এই মেয়েটা ঈমান নিয়া কবরে যাইয়া ঘুরে এসে আবার বেঈমান হইয়া কবরে গেছে, কতক্ষণ ঠিক কিনা? কথা কি আপনারা বুঝতেছেন? আমলের দরকার আছে না নাই? আমি যে আয়াতটা টান দিয়েছিলাম মনে আছে নি? এইবার আমলটা কোথার থেকে আসবে, কিভাবে তওবা করলে তওবা কবুল হয়, ভালো করে শুই না নিবা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলতেছে না, ইল্লা আমাল তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ঘোষণাকার আবু বকর কয়, উমর আমার চাইতে তোমার নেকি বেশি। উমর কয়, না না হতেই পারে না, আমার চাইতে তোমার বেশি নেকি মনে আছে নি? আছে তো। আবু বকর কয়, হতেই পারে না গো। উমর কয়, না আমার চাইতে তোমার বেশি। আবু বকর কয়, না আমার চাইতে তোমার বেশি। এইবার উমর কয়, তাই যদি হয় আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দেব, এইবার নেকি পাল্টা পাল্টি করব। পাল্টা পাল্টি বলছেন তো, হ্যাঁ চেঞ্জ করব। একজনের মোবাইল একজনকে দিতেছে আর একজন এটা নিতেছে, এরকম পাল্টা পাল্টি বলতেছে। তাহলে তোমার আমার সারা জীবনের নেকি দিব তুমি এক রাতের, কয় রাতের? জোরে কর। এইবার আবু বকর খুশি না বেজার, জোরে কর। আবু বকর খুশি হয়ে গেছে জগৎবাসীরা, আবু বকর
বকর একটা চাঁদ পাইছে গো আবু বকর কয় ওমরের সারা জীবনের নেকি আমারে দিয়া দিব আমি যদি আল্লাহর নেকি দিতে পারি গো ওমরের সারা জীবনের নেকি আমি পাওয়া যাব আল্লাহু আকবার কয় আবু বকর এইবার কয় ওমর রে ও ভাই ওমর তুমি যা বলতেছো বুঝা বলতেছো নাকি বলতেছ আমি যা বলতেছি বুইজা সজ্ঞানে সুস্থ শরীরে বলতেছি আমার সারা জীবনের নেকি তোমারে দেব আর তুমি আবু বকর মাত্র এক রাতের নেকি দিবা কয় রাতের জোরে কল এক রাতের আবু বকর কইতেছে ভালো করে বুঝো কয় ভালো করে বুইজা কইছি আবু বকর চিন্তা করতেছে কে এক রাতের নেকি দিলে সারা জীবনের নেকি দিব ই আবার কেমন কথা না আবু বকর চিন্তা করতেছে কারণ জানার দরকার আছে না নাই জোরে কোন আবু বকর চিন্তা করে ব্যাপার কি আবু বকর কই উমর সারা জীবনের নেকি দিতে চাইগো এক রাতের নেকি আমার কাছে চাই কারণটা কি আবু বকর এইবার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো আবু বকর কই উমর তোমার সারা জীবনের নেকি আমারে দিতে চাইছো আমারে এক রাতের নেকি যদি তোমারে দেই ও ভাই উমর আমি এই মুহূর্তে তোমারে কথা দিতে পারতেছি না কারণ তুমি এক রাতের নেকি চাইতো স্যার সারা জীবনের নেকি দিবা এই ঘটনাটা আমার জানতে হইব কারণটা কি ক্যামেরা শুধু একদিকে সব ক্যামেরা একদিকে হইলো না এই জন্য তো সমস্যা আচ্ছা কিছুক্ষণ পরে ক্যামেরা অনেক বন্ধ হয়ে যাবে না সমস্যা নাই যে প্যান্ডেল করছেন প্যান্ডেল তো সারিয়ে গেছে মানুষ এত মানুষ কোথায় আল্লাহ আকবার কোন এই আপনাদের কাছে কি মোবাইল আছে সবার কাছে আছে কাদের কাছে একটু মোবাইল আছে একটু কষ্ট করে একটু দেখান তো যাদের কাছে আছে একটু একটু মোবাইলে ফ্ল্যাশটা জ্বালায় দেন আমি সবাইকে একটু দেখতে চাই সবাই একটু ফ্ল্যাশটা জ্বালায় দেন সবাই সবাই একটু হাতটা নাড়াবেন আমি একটা গজল গাবো আপনারা হাতটা নাড়াবেন এই ক্যামেরা ঘুরাও 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 এই আমার এই প্রেমিক ভাইদের ধরো একটু ভুলে যেতে চাইলে ভোলা যায় না আহ কত সুন্দর দাঁড়ান এই ক্যামেরা ভুলে যেতে চাইলে সবাই সবাই ভুলে যেতে চাইলে ভোলা যায় না আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভোলা যায় না হায় হায় ভোলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে আছে উহুদের পাহাড় নবীর লাগি বাংলাবাসীর ব্যথার পাহাড় বদর আছে খন্দক আছে আছে উহুদের পাহাড় নবীর লাগি বাংলাবাসীর ব্যথার পাহাড় দিনে নবী শুয়ে আছে সোনার মদিনায় দিনে নবী শুয়ে আছে সোনার মদিনায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না হায় হায় ভুলে যেতে চাইলে আল্লাহ আকবার কয় হ্যাঁ লাইক বন্ধ করেন কি আপনারা খুশি না বেজার সুন্দর লাগে নাই আলহামদুলিল্লাহ কোন এবার আবু বকর বলতেছে যেহেতু সারা জীবনের নেকি আমারে তুমি দিতে চাইছো এক রাতের নেকি নিবা এই বিষয়টা আমার রসুলের সাথে পরামর্শ না করে আমি দেব না আল্লাহ আকবার কর এইবার রওনা দিছেন নবীর দরবারে কার দরবারে জোরে কোন আমার নবীর দরবারে যাইয়া
আবু বকর আমার নবীর সামনে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী কয় আবু বকর কেন পানি আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে যে আয়াতটা আমার আল্লাহ নাযিল করছে যে অফারটা দিছে নবী গো কানে 70 নম্বর আয়াত ইল্লা মান তাবাওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাওলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা আবু বকর কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যেই ব্যক্তিটার গুনাহ বেশি তার সওয়াব বেশি নবী গো উমারও কাফের ছিল আমিও কাফের ছিলাম নবী গো উমারও তওবা করছে আমিও তওবা করছি উমারও ঈমান আনছে আমিও ঈমান আনছি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আয়াতের ভিতর আমার আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে ওই ব্যক্তি সৎকর্ম করবে আমার আল্লাহ তাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়া গো ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে সরে সরে কন্ন সুবহানাল্লাহ আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো তাই যদি হয় আমি তো বুঝা বালাইছি উমারের তো বেশি গুনাহ হইছে আমি মনে করছি উমারের বেশি গুনাহ বেশি নেকি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি উমারকে বলছি উমার বলতেছে সারা জীবনের নেকি আমারে দান করবে আমি যদি এক রাতের নেকি দিতে পারি আমার নবী কয় আবু বকর ও আবু বকর তুমি কি বলছাও বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো কোন কথাই বলতে পারি না কারণ আমার বুঝে আসে না জালাজুরা গেছে নবী গো আমি চিন্তা করতেছি একটা মাত্র কারণ কারণ হইলো সারা জীবনের নেকি আমারে দিতে চাই এক রাতের নেকি আমার কাছ থেকে নিতে চাই কারণ তো আমার বুঝে আসে না কথা কি আপনারা বুঝতেছেন আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাই আবু বকর আমি একটা জিনিস জানতে চাই ও নবী গো উমারের সারা জীবনের নেকি দিতে চাই আমার কাছে এক রাতের নেকি চাই আমি কি করব আমার নবী বলতেছে আবু বকর তুমি আমার শ্বশুর আবু বকর কি শ্বশুর জোরে কোন শ্বশুর উমারও আমার উমারও শ্বশুর উমারও কি জোরে কর তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর এবার তোমরা কি করবে তোমাদের তবে তোমার কাছে কোন রাতের নেকি চাইছে এটা কি জানতে পারি আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ নবী গো তা তো আমি জানি না কোন রাতের নেকি চাইছে এটা তো আমি জানি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কোন রাতের নেকি চাইছে এটা তো আমি জানি না গো নবী এইটাই আমি জানি না আমার নবী কয় সবে বরাতের চাইছে না সবে কদরের চাইছে কয় তাও জানি না তাও জানি না আমার নবী কয় আবু বকর তুমি আমার শ্বশুর আরও আমার শ্বশুর তোমরা কি করবে এটা তোমাদের ব্যাপার তবে তোমাকে আমি জানাইতে চাই তোমার আমল নামায় এমন নেকি আমার আল্লাহ দিছে গো এমন
নেকি আমার আল্লাহ দিছে উমর কেন সারা পৃথিবীর সব মানুষেরা নেক আমল করবে গো সব মানুষ কিয়ামতের আগ পর্যন্ত যত নেক আমল করবে সব নেক আমল এক পাল্লাই তুইলা দিবে আর তুমি আবু বকর রে এক কদমের নেকি এক পাল্লাই দিলে তোমার সমান হবে না জোর জোরে কর না সুবহানাল্লাহ আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো আল্লাহু আকবার কো আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে সুরাইতাম পরালান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আল্লাহু আকবার কো আপনার কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আল্লাহু আকবার কো আপনার কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনার সুসমান দেখাইতে টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনার কারণে গো আমার মন করে আনচান আল্লাহু আকবার কোন আপনার কারণে গো আমার মন করে আনচান মায়া যদি লাগে গো একবার মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান আল্লাহু আকবার ঘটনাটা জানার ইচ্ছা আছে আল্লাহু আকবার কোন এইবার ঘটনাটা ভালো করে শুনতে হবে আমার নবী যেই রাত্রির কথাটা বলতেছে আবু বকর ওই রাত্রিতে রওনা দিছে যেই গুহার ভিতর আবু বকর ছিল ওই গুহার ভিতর একটা করুণ একটা কাহিনী রয়ে গেছে জানার দরকার আছে না নাই এমন একজন ব্যক্তি আমার নবীর সাথে বেয়াদবি করছিল যেই ব্যক্তিটা বেয়াদবি করছিল আমার নবী তখন দুনিয়াতে আসেই নেই তার আগেই আমার নবীর সাথে বেয়াদবি করছে আচ্ছা যে মানুষটা দুনিয়াতে আসে নাই তার সাথে কি বেয়াদবি করা যায় জোরে কোন এ আবার কেমনে করলো জানার দরকার আছে না নাই আমার পূর্বে যেই ভাই আলোচনা করলো মুসা নবীর ঘটনা করে নাই হ্যাঁ করছে মুসা নবীর এক উম্মত ছিল যেই উম্মতটা মুসা নবীর কিতাব মুসা নবীর আল্লাহ যেই কিতাবটা দিছে সেই কিতাবটা পড়তেছে আল্লাহু আকবার কোন যেই ব্যক্তি পড়তেছে ওই ব্যক্তিটার নাম কিতাবের ভিতর আছে হারেস কি নাম হারেসা এইবার মুসা নবীর কিতাবগুলো পড়তেছে প্রত্যেকটা ফিস্টাগুলো পড়া পড়া দেখে মুসা নবীর নামের চাইতে আমার নবীর নাম বেশি সুবহানাল্লাহ বর্তমান জামানার আমাদের আমাদের ভিতরে ধর্মের অভাব নাই প্রায় 3000 এর উপরে ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ভিতরে যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে জোরে কান সুবহানাল্লাহ প্রত্যেকটা ধর্মের তারা যে ইবাদত করে ওনাদের ইবাদতখানা আমরা চিনতে পারি না কিন্তু আমরা মুসলমান যে ইবাদত করি আমাদের ইবাদতখানা তামাম পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষ চেনে জোরে কান সুবহানাল্লাহ প্রত্যেকটা ধর্মের যে বইগুলো আছে আমরা চিনি না জোরে কান কথা ঠিক কিনা আমাদের ধর্মের যে বইটা আছে নাম কি
কোরআনের একটা ফিস্টা যদি রাস্তায় পড়ে থাকে বাঙ্গালা বাজারে যদি কোনো মুসলমানের সন্তান দেখে চিনতে পারবে কি পারবে না হিন্দু দেখলে চিনতে পারবে কি পারবে না খ্রিস্টান দেখলে পারবে কি পারবে না বৌদ্ধ দেখলে পারবে কি পারবে না নাসারা দেখলে পারবে কি পারবে না হিন্দুদের একটা বই যদি রাস্তায় পড়ে থাকে আপনি বলতে পারবেন যে এটা হিন্দুর বই না জোরে কোন না তালি আল্লাহ যে বলছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ এমনি এমনি কোরআনের ভিতরে এই কথা বলে নাই যে ইসলাম ধর্ম আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের ভিতর কোনো ভুল নাই জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমাদের ধর্মের যে কিতাব কিতাব কয় নাম্বার বাবা মুখ রে কিতাব কয় নাম্বার এক নাম্বার ক্লিয়ার করে করে আমরা এক নাম্বার কয় নাম্বার নবী কয় নাম্বার উম্মত আমরা কয় নাম্বার সব কিছু আমরা একে জোরে কর একে এই হাসা হাসির জন্য না আপনাদের কাছে আমি জানতে চাই এখানে যতগুলো মানুষ আছেন ইহুদিদের যে ইবাদতখানা আছে আপনারা কি ওই ঘরটা দেখলে সবাই চিনবেন হ্যাঁ চিনবেন না কিন্তু আমরা যে ঘরে ইবাদত করি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যদি মসজিদ থাকে যেখানে ইমাম দাঁড়ানোর একটা জায়গা হয় আছে না নাই এই ঘরটা শুধুমাত্র আমরা মুসলমান না তামাম পৃথিবীর 3,500 উপরে ধর্মে যতগুলো ধর্মের লোক আছে সব ধর্মের লোকরা এই মসজিদটা দেখলে এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের ঘর জোরে কোন আমাদের কিতাবের একটা ফিস্টা যে কোনো ধর্মের মানুষ বললে দেখলে সাথে সাথে বলবে এটা অন্য কোন ধর্মের না এটা ইসলাম ধর্মের আমাদের নবীটা এমন একটা নবী আমাদের কোরআনের ভিতর কোন কোন ধর্মের মানুষদের নাম এখানে উল্লেখ করে নাই নেতাদের নাম উল্লেখ করে নাই অন্য কোন ধর্মের কথা আমার আল্লাহ এখানে উল্লেখ করে বলে নাই যে ওইটা ধর্ম শ্রেষ্ঠ ওইটা নবী ভালো ওইটা লোক সেরা ছিল কিন্তু আমাদের নবীর নাম আমাদের কিতাবে তো আছে আছে আমাদের কিতাবের ভিতর যতগুলো ফিস্ট আছে যতগুলো আয়াত আছে সবগুলো আমার নবীর মুজেজা জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর উম্মত হারেছে এই কিতাবটা পড়তে পড়তে দেখে শুধু আমার নবীর নাম বেশি হারেছে গে তা কলম হাতে নিয়ে আগো আমার নবীর নাম কাইটা দিতেছে কারণ আমার নবীরে তো হারেছে নে নাই কথা বল ঠিক আমার নবীর নাম কাইটা কাইটা মুসা নবীর নাম বসাই রে বন্ধু নাম বসাইতে বসাইতে শেষের বিষ্টাই যাইয়া যখন আমার নবীর নামটা কাইটা পালাইছে রে বন্ধু আল্লাহ কয় জিবরাইল দেখ তাকায়া দেখ আমার বন্ধু নবীর সাথে বেঈমানি করছে ও জিবরাইল আর দেরি করিস না ওরে আমি ঠিক রাখতে পারলাম না আমার আল্লাহ শুধু বলে ইন্না মামরু হিদা রাদাশায়া আন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার কোন সূরা ইয়াসিন আমার আল্লাহ যখন যা বলে তাই জোরে কোন তাই হয়ে যায় আল্লাহ বলছে ওরে আমি ঠিক রাখবো না গো আমি আল্লাহ ওরে গজব দিলাম হারের সাথে সাথে সাপে পরিণত হয়ে যায় আল্লাহু আকবার কোন হারেস যখন সাফ হইয়া গেছে গো হারে চিন্তা করে আল্লাহ এই মুহূর্তে আমি কি হইলাম আমি ছিলাম মানুষ গো এই মুহূর্তে আমারে সাপ বানাইলা কারণটা কি আমি কেমনে সাপ হইলাম আমার তো বুঝে আসে না এইবার হারে চিন্তা করে আমি যে কিতাবটা পড়লাম ওই কিতাবের ভিতর আমি একটা মানুষের নাম কাটলাম মোহাম্মদ শব্দটা আমি কাইডা বাড়াইছি আমার নবী হইল মুসা গো আমার নবীর নাম না পাই আমি অন্য নবীর নাম পাইছি এই জন্য তো আমি কাইটা বাড়াইছি এইবার হারে সা কানতে কানতে মুসা নবীর দরবারে যায় মুসা নবীর কাছে যাইয়া কান্দার কয় নবী গো ডাকি কি মুসা নবী মানুষ ওটা কিরা
না আপনাদেরকে বলিনি মানে মুসা নবী এরকম করে খুঁজছে কই ডাকে কই থেকে মানুষ কই মানুষ কি আছে জোরে কর মুসা নবী মানুষ খোঁজে পায় না গলার আওয়াজ পাওয়া যায় এইবার হারেসা কান্দে আর কই নবী গো ও নবী নিচের দিকে তাকায়া দেখেন আমি আপনার উম্মত হারেস এইবার নবী নিচের দিকে এটা কি জোরে কর সাপ কারণ কি সাপ কোথা থেকে আসলো হারে যেজার সাপে পরিণত হয়ে কান্দার কই নবী গো ও আমি কিন্তু তওবার বিষয়ে কথা বলতেছি মনে আছে নি আমি যে আয়াতটা কথা বলছিলাম মনে আছে সূরা আল ফুরকান আয়াত নম্বর কত 70 সেই আয়াতের উপরেই নির্কাম কিছু কথা বলতেছি আমি শেষ মুহূর্তে ফিনিশিং দেব আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে আমিন এইবার মুসা নবী কয় কারণটা কি তুমি হারেস কেন সাপ দেখা যায় হারেস কান্দে আর কই নবী গো এই মুহূর্তে আমি সাপে পরিণত হয়ে গেছি বলে কারণটা কি এইবার হারেস কান্দে আর কই নবী গো আপনি যেই কিতাবটাই আমারে দিছেন গো নবী ওই কিতাবটা আমি পড়তে যাইয়া প্রত্যেকটা ফিস্টার ভিতরে নবী আমি কারণ মত হারেস বলতেছে আমি কারণ মত মুসা নবী কইতেছে তুমি আমার উম্মত বলে আপনি যে কিতাব দিয়েছেন তাহলে ওই কিতাবের ভিতর আমার নেতার নাম থাকবে জোরে কোন কথা ঠিক কিনা আপনার নাম না পাইয়া শুধুমাত্র আমি মুহাম্মাদের নাম বেশি পাইছি নবী গো এই জন্য আমার খারাপ লাগছে আমি ওই নামটা কাইটা দিছি এইবার মুসা নবী কয় হারে সারে ও ও হারে তুমি যেই নামটা কাটছাও তুমি তো অপরাধী হয়ে গেছাও তুমি যে যেই নামটা কাটতে ফেলাইছাও তুমি বড় অপরাধী করে ফেলাইছাও ও হারেস জানো ওনি তোমার কালেমা একটা তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কিন্তু আমার কালেমা কিন্তু এটা না তুমি যার নামটা কাটতে ফেলাইছো এটা ভুল করে ফেলাইছাও ও হারেস রে এই মুহূর্তে তোমাকে আল্লাহ তাআলা অভিশাপ করছে তোমাকে আমার আল্লাহ গজব দিছে আরে যে কয় নবী গো ও অপরাধী হইলেও তো আমি আপনার কথা কর জোরে কর ও অপরাধ যদিও কইরা ফেলে তবুও তো আমি আপনার উম্মত ও নবী গো আমি অপরাধ কইরা পালাইছি আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে না আমার আল্লাহর কাছে আমি তওবা করতেছি আমার আল্লাহ তো ক্ষমা করে না এইবার মুসা নবী কয় আরে জানে তুই কত বড় অন্যায় করছস যে আমার আল্লাহ ক্ষমা করে না হারে সা কান্দার কয় নবী গো ও আপনি তো আমার নেতা আপনি তো আমার নবী আপনি একটু আল্লাহর কাছে বলেন আপনি বললি অবশ্যই আমার আল্লাহ আমারে ক্ষমা কইরা দিব এইবার মুসা নবী কয় রব্বানা আল্লাহ কয় আজকে কাম হইব না আজকে কাম মুসা নবী কয় রব্বানা আল্লাহ কয় আজকে কাম হইব না মুসা নবী কয় আল্লাহ কেন কাম হইব না এইবার আমার আল্লাহ কয় হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত আল্লাহর একটা হক বান্দার একটা হক আছে না নাই জোরে কর তোমার জমি আছে 10 ডিসিমাল তুমি আবাদ করতেছো 12 ডিসিমাল হিসাব দেওয়া লাগবে কি লাগবে না জোরে কর এরকম ভালো মানুষ আছে না নাই আরেকটু জোরে কর তোমার পাঁচটা ছেলে দুইটা মেয়ে সব ছেলেদের অংশ দিয়ে দিলে ফুল করে মেয়েরে ফাঁকি দিলা ও চান্দু তুমি জানো না এটা বান্দার হক চান্দু তুমি যেই ভুলটা করছো আল্লাহ তাআলা এটা ক্ষমা করবে না বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ ততক্ষণ তোমারে মাফ করবে বাড়তি কথা বললাম আল্লাহর হক আলাদা বান্দার হক জোরে কর আল্লাহর হক যদি নষ্ট হয় তাহলে আল্লাহ মাফ করতেও পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ বান্দার হক মাফ করবে না আল্লাহকে বান্দা যখন মাফ করবে তখন আমি আল্লাহ মাফ করব
এক বিগত জমিন যদি কোন ব্যক্তি কারো তা জোর দখল করে খায় আসমান জমিন কয় তালা মিছা কথা হ্যাঁ মিছা কথা আমি কই না কুরআন কয় আমি কই না কে পায় কুরআন সূরা মুলকের ভিতর আমার আল্লাহ তাআলা 29 নম্বর পারার ভিতর বলছে আল্লাযি খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাসরা মিন ফুতুর সুমার জিহাল বাসরা কাররাতাইন আনকালি ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হাসির আল্লাহু আকবার কয়